৬,৮৮০ কোটি টাকার একটা খরচের আমাদের একটা একদম জেলা ভিত্তিক হিসাব আমরা একটা পেয়েছি। আমাদের দুর্যোগ মন্ত্রণালয় তো কোনো সিজনাবল মন্ত্রণালয় না, আমাদের কিন্তু সারা বছরই কাজ। এটা আমরা আমরা আমাদের মন্ত্রণালয় জানেন যে আমরা যেদিন ক্ষতিগ্রস্ত তার পরদিন ভোর থেকেই আমরা কিন্তু হিসাব নেওয়ার চেষ্টা করেছি এবং পরদিন বিকেলেই আপনাদেরকে কিন্তু আমি মিটিং করে ৬,৮৮০ কোটি টাকা এটা একটা হিসাব আমরা আমাদের মন্ত্রণালয়ে করেছি। এবং আপনারা জানেন যে এটা বাংলাদেশ দেখেন আপনারা যেদিন রিমাল হয়েছে তার পরদিন আমি এই টেকনাফ থেকে সাতক্ষীরা প্রত্যেকটা এমপির সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, আমাদের সচিব মহোদয় প্রত্যেকটা জেলার ডিসির সাথে কথা বলে এবং ওই দিন বিকেলেই একটা সংবাদে সম্বোধন করে আপনাদের একটা এটা কিন্তু বাংলাদেশে খুব বিরল যে একটা ঝড়ের পরদিন বিকেলেই একটা আমরা ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক হিসাব আপনাদেরকে দিয়েছিলাম। এবং আমরা এখন একটা কমপ্লিট একটা হিসাব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাজ করতেছি। আজকেও আমরা সব মন্ত্রণালয় হিসাব পুরোপুরি পাই নাই বলে আরেকটা মিটিং আমরা 9 তারিখ দিয়েছি এবং এই সপ্তাহের মধ্যে আমরা সচিব মহোদয়ের নেতৃত্বে আমাদের যে সমস্ত হিসাবগুলি নিয়ে ঐক্যবদ্ধভাবে 9 তারিখ সেটাকে কমপ্লিট করে পরবর্তীতে আমি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেব যাতে আমরা এই কাজগুলি একদম যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কথা দিয়েছেন সেভাবে আমরা তাকে সেভাবে তার সেটা কাজ করার জন্য তাকে সহযোগিতা করার জন্য আমরা এই কাজগুলি ঐক্যবদ্ধভাবে করার জন্য কাজ করতেছি। পৃথিবীর যে রেসকোর্সের যে সভাপতি এবং রেসকিসের সব তিনি আজকে আসছেন এবং তাকে বলছি আমাদের এই জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এই সমস্যার দুর্যোগের মধ্যে আসি এবং ইতিমধ্যে উনি কথা দিয়েছেন ওনার দ্বারা যতটুকু সম্ভব উনি আমাদের পাশে দাঁড়াবেন বাংলাদেশের ভারতের বিশেষ করে ওই আইআরসির প্রেসিডেন্ট বারবার মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলতেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা আছে আর্থিকভাবে আমরা ওই ইউরোপের বা আমেরিকার মতো অত উন্নত দেশ না হওয়ার পর তো আমাদের আর্থিক অনেক সীমাবদ্ধতা থাকার পরও মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 11 লক্ষ লোককে আশ্রয় দিয়েছেন যে 2017 সাল থেকে আমরা সেটা ম্যানেজমেন্ট করতেছি। আমাদের বিদেশের সাথে সাথে বাংলাদেশকেও অনেক সাফারিং করতে হচ্ছে আর্থিকভাবে আমরা করতেছি সেই ব্যাপারে উনি বারবার মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে আমাদের সঙ্গে বলতেছেন এবং উনি বলতেছেন যে আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের পাশে থাকব এবং এটাও উনি বলেছেন যে এখন ইউক্রেন গাজার যুদ্ধের কারণে আমরা জানি তোমাদের এটা কিছুটা এটা ফোকাস পান হচ্ছে এবং আমরা বলছি যে তোমরা আমাদের এটাকে গ্লোবালি আরও ফোকাসের জন্য আমরা সহযোগিতা চেয়েছি এবং উনি আমাদেরকে কথা দিয়েছেন যে এটা তোমরা যে একা এত বড় একটা প্রবলেম ফেস করতেছে এটা আমরা খুব অনুভব করতেছি এবং গ্লোবালি এটাকে আরও ফোকাস করার জন্য আমরা এটা আর কাজ করব এটা উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা ইতিমধ্যে আপনার সুনাম কয়েকটি জেলায় যে হয়েছে আমরা আপনার দেখেছেন আমরা সাথে সাথে এগুলো অ্যাড্রেস করছি আমরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আমরা ত্রাণ সাহায্য বিভিন্ন ধরনের পৌঁছে দিচ্ছি এবং এগুলি আমাদের দুর্যোগ মন্ত্রণালয় তো কোনো সিজনাবল মন্ত্রণালয় না, আমাদের কিন্তু সারা বছরই কাজ। দুর্যোগ বলেন এই রোহিঙ্গা বলেন এই আপনারা বলেন এই যে বজ্রপাত বলেন তারপর আপনাদের আগুন বলেন